बाय। वेलकम बैक टू आवर चैनल आकाश पापड़ी। सबाईके अनेक अनेक स्वागत जानाच्छि आमार चैनेले। आर देखते पाच्छो एखन रान्ना बान्ना शुरू हो गेछे। एखाने अनेक रकम सब्जी दिए एकटा घ्याट करा हबे। एखाने अनेक किछु आछे, जेमन आलू, पटल, मूलो, मिष्टि कुमड़ो, तार संगे आछे गाठी कचु, किछु डाटा, गाजर। कोथा आछो? सार पान्ते। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের রান্না বান্না। তো বেগুন ভাজা হয়েছে, তার সঙ্গে হয়েছে একটা ঘ্যাট। তোমাদের দেখালামই প্রথমেই, অনেক রকম সবজি আছে আর তার সঙ্গে কিছু শাকও আছে, সম্ভবত পুঁই শাক আছে। আর এরকম খাবার খুবই পুষ্টিকর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসার সঙ্গে আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন রেডি হয়েছে দেখতে পাচ্ছো। আর এখন হচ্ছে বিকেল, তো 5টা মতন বাজে এখন বিকেল। আর আমি আর আকাশ যাচ্ছি আমরা একটু বেথুয়া বাজারে, কিছু কাজ আছে। চলো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো বেথুয়া বাজারে আমাদের কি কি কাজ আছে। তো চলো বেরিয়ে পড়ি। আর আজকে সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করতে পারিনি, চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা চলে এসেছি বেথুয়া ডোহরির হাবিবসে, ও চুল কাটবে, দাড়ি কাটবে। আমরা চলে এসেছি আর এখন ওর হেয়ার ওয়াশ করা হচ্ছে। এবারে ওর হেয়ার কাট করা হবে, তো চলো তোমরা দেখতে থাকো কিরকম স্টাইলের হেয়ার কাট ও করে। অনেকটাই সময় লাগবে ওর, তো আমি ভাবলাম একটু আইব্রো থ্রেডিং করে নিই, তাই বসে পড়লাম আইব্রো থ্রেডিং এর জন্য। পার্লারের কাজ হয়ে গেছে, আমি আইব্রো থ্রেডিং করলাম আর আকাশ চুল কাটলো আর দাড়ি কাটলো। এখানে প্রচন্ড নয়েজ, যার জন্য জোরে জোরে কথা বলছি। আর আমরা এই সময়ে, মানে ঠিক এই টাইমটাতে দার্জিলিং গেছিলাম বেথুয়ার বাস থেকে কাঞ্চনজঙ্ঘা। তো ওই দেখো ইয়েলো কালারের যে বাসটা, ওই বাসটাতে করে গেছিলাম, এই মাত্রই ঢুকলো। এখন প্রায় 7টা বাজে, আমরা এই সময়েই গেছিলাম, এই বাসটাতে করেই গেছিলাম দার্জিলিং যাওয়ার সময়। ওর জন্ডিস হয়েছে, সঙ্গে ফ্যাটি লিভার। তো আমি এসেছি কিছু আজকে ফ্রুটস কিনবো ওর জন্য, যেগুলো এই সময় খাওয়া প্রয়োজনীয়, যেমন লেবু। আর ও পার্লার থেকে বেরোনোর পরে বলছে চলো না একটু রেস্টুরেন্টে মোগলাই খাবো, খুব খেতে ইচ্ছা করছে। আমি ওকে অনেক বকেছি, অনেক বলেছি, তো এমনভাবে বলছে না এসে পারলাম না, তাই বলেছি এক প্লেট নিবে, তুমি জাস্ট কয়েক পিস খাবা। এবার তোমরাই বলো তাহলে ওর কি করে রোগ সারবে, সারবে কখনো? আর এক মাসের মধ্যে কোনো ফাস্ট ফুড খাবো না বাইরের দোকানে। হ্যাঁ, সে তো হঠাৎ একটু একদমই পুরো ছেড়ে দিলে তো তখন আবার অন্য রোগ হয়। কন্ট্রোলে আসুক, আগে সুস্থ হও, তারপরে মাঝে সাঝে খাবে। সুস্থই তুমি, এই সুস্থ সুস্থ নয়, ঠিক আছে? তারপর যখন ওই রাত্রিবেলা পেট ফুলে যাবে, আর থাকতে পারছি না, এই ওষুধ ওই ওষুধ, মাঝরাতে উঠে ইঞ্জেকশন, তখন আবার মনে পড়বে। রাস্তার পাশে আমাদের বেথুয়া ডোহরিতে একটা দোকান আছে, যেখানে ছোট্ট ছোট্ট ডালের পকোড়া টাইপের ভাজে, দারুণ টেস্টি খেতে হয়। তো ওর তো খুব লোভ লাগলো,
তাই সেটাও একটু কিনে নিল খাওয়ার জন্য। আর আমরা এসেছি একটা পেস্ট্রির দোকানে, কারণ আমার ইচ্ছা ছিল পেস্ট্রি খাওয়ার, তো সে কারণেই এসেছি পেস্ট্রির দোকানে। এই দোকানটা এখানে নতুন ওপেন হয়েছে আমাদের বেথুয়া বাজারে, এরই আর একটা যেটা মেন দোকান সেটা আছে একটু ভেতরের দিকে, তো সেই দিকটা তো আমাদের যাওয়া হয় না। তো আজকে ফার্স্ট টাইম আসলাম এই পেস্ট্রির দোকানে, এর আগে একদিন দেখেছিলাম তাই খুব লোভ লাগছিল, তাই চলে আসলাম পেস্ট্রি খাওয়ার জন্য। আর এটা হলো ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, যেটা আমার ভীষণ প্রিয়। তো আমরা এইমাত্র চলে আসলাম বাজার থেকে, আর বাজারে আমাদের কাজ বলতে মেইনলি এটাই ছিল যে ওর চুল কাটতে হবে, কারণ কালকে একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল ওর, তো ওটা জানি না আদতে হবে কিনা, ক্যান্সেলও হয়ে যেতে পারে, তো সেই কারণে চুল কাটতে গেছিল, দাড়ি কাটতে গেছিল, তার সঙ্গে ভাবলাম আইব্রোটা থ্রেডিং করে নিই, অনেকদিন করা হয় না, তো করে নিলাম। আর বাজার থেকে দেখো মানে টুকটাক করে যেগুলো খাওয়া উচিত না সেগুলোই খাওয়া হয়ে গেল, আর ওই ওরই ইচ্ছা, আমি ওর জন্য জাস্ট একটু ফ্রুটস কিনতে গেছি, যে একটু লেবু, তারপরে মৌসুমি লেবু, আপেল, ও কোনো ফল খায় না, শুধুমাত্র আম ছাড়া, পাকা আম ছাড়া, আর হচ্ছে কলা, তো এই হচ্ছে ওর ফল খাওয়ার মধ্যে, তাছাড়া কোনো খায় না। তো আমি বললাম অন্য কিছু না খাও, একটা লেবু, যদি লেবুটা টক না হয় সেটা তো খেতে দোষ নেই, আর ওর জন্ডিস হয়েছে তার জন্য আমি ইউটিউবে সার্চ করে দেখছিলাম কি ধরনের ফল মানে ওর খেতে হবে, কি ধরনের মানে খাবার খেলে ওর ভালো ভালো হবে, তো সেগুলোই দেখছিলাম, তার জন্য ভাবলাম কিছু লেবু নিয়ে আসি, তো লেবু কিনে নিয়েছি, আর তার সঙ্গে দেখতেই পেলে কি কি উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে গেল। তো যাই হোক চলো এখন চেঞ্জ করব আর তারপরে যাবো রান্নাঘরে, আজকে রাতে আবার কি রান্না হচ্ছে চলো গিয়ে দেখি, আগে চেঞ্জ করে নিই। এই যে আমাদের রাতে রান্না বান্না শুরু হয়ে গেছে, পটল ভাজা করব, তার জন্য পটল কেটে ধুয়ে নিয়েছি, একটু নুন মাখিয়ে রেখেছি, যেহেতু একটু পরে পটলটা ভাজবো তো পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাহলে। আর এখানে চাল কুমড়ো কেটে রেখেছি, চাল কুমড়ো দেবো ডালে, আর তার সঙ্গে যে কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি ডালের জন্য, তো সব রেডি করে নিয়েছি, ভাতটাই মাত্র হয়ে গেল, মা ভাতটা উপর দিচ্ছে আর উনুনে এখন ডাল বসানো হয়েছে। তো রাত্রি অনেকটাই হয়ে গেছে আর তার সঙ্গে আমার রান্নাও অবশ্যই হয়ে গেছে, পটল ভাজা করা হয়ে গেছে, আর এখন ডালটাকে আমি জাস্ট সোমবার দিলাম, উনুনে আছে, এক্ষুনি নামাবো, আমি জাস্ট ঘরে দেখতে এসেছিলাম আকাশ আছে কিনা, ওকে বলবো যে একদম গরম গরম ডাল যেহেতু পছন্দ করে, তো পিসেমশের সঙ্গে কথা বলছে মানে মন্দিরা পিসে পিসেমশা ওদের সঙ্গে গল্প করছে। তো চলো ডালটা নামিয়ে ফেলি, আর প্রায় 11টা বাজতে চললো, এখনই খাওয়া দাওয়া করবো, আজকে প্রচুর দেরি হয়ে গেল। আর দেখতে পাচ্ছি এখন আমার মানে সাজগোজ করে, সাজগোজ না লিপস্টিক লাগানোই রয়েছে, তো আমি এসে জাস্ট হাত মানে হাতটা পাটা ধুয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম, একটু বাদে গেছিলাম, আমি দু একটা শর্ট ভিডিও করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো বা দেখতে পাবে, তো সে কারণেই আরো ভাবছিলাম যে যদি এবার পরে ভিডিও করি, তো করা হবে না যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তো একেবারে রান্না বান্না করে যখন ফ্রেশ হবো তখন একবারে সব ভালো করে মুখ টুক পরিষ্কার করে নেবো। তো চলো ডালটা আমি এখন নামিয়ে ফেলি, নইলে আবার ডাল আবার শুকিয়ে যাবে, তো চলো টাটা। তো রান্না বান্না কমপ্লিট করে হাত মুখ ধুয়ে জল ঠল নিয়ে চলে এসেছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য, বাবা এখনো আসেনি, তো দেখো আমরা তো বাকি চারজনা রয়েছি, ভাই, মা, আকাশ আর আমি, তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, সঙ্গে আছে পটল ভাজা আর ডাল আর ঘ্যাটও রয়েছে, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই দেখো আমরা দুজনা এখন রাস্তা দিয়ে হাঁটছি, ঘুরতে বেরিয়েছি, ঘুরতে না হাঁটতে, এমনি বললাম, ভিতরে হস্টেলও আছে, এখন হস্টেলের মেয়েরা আছে, অন্ধকার দেখতে পাবে না কিছু, এই কি বলছো সব, কি ছোট কাকি শাশুড়ি বাড়ি, আমরা এই পর্যন্ত হাঁটতে আসি, আর ওই যে আমাদের পাটিকা বাড়ি মোড়, তো চলো ব্যাক।
তো রাত্রি 12টা বেজে গেছে, 12টা 8 বাজে এখন। আর আজকে আমরা খুব বেশি হাঁটাহাঁটি করলাম না, অনেকটা রাত হয়ে গেছে। আর এসে আবারও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, আর এখন আমি বিছানাটা ফ্রেশ করব, তারপরে মশারি টানাবো এবং ঘুমিয়ে পড়ব। আর এই দেখো, এই মৌসুমি লেবুগুলো কিনে নিয়ে এসেছি, এগুলোকে এখনো ভালো করে ধোয়া হয়নি, কালকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে ওকে, ও তো পছন্দই করে না, তবু ওকে জোর করে আর কি খাওয়ানো হবে, কারণ ওর এই সময়টা লেবু খাওয়াটা খুব জরুরি। ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, গুড নাইট, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।